আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা অনেকদিন পর চলে আসছি হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকে কিন্তু আমরা একটা নতুন ফার্ম ভিজিট করাবো। এবং আমরা আজকে চলে আসছি হচ্ছে রাজ ফিশ জোনে, আমাদের রাজ ভাইয়ের যে ফিশ ফার্মটা আছে এটা দেখতে আসবো। যে পিছনে রাজ ভাই আছে এবং আমার সাথে আছে তানিম ভাই। তানিম ভাই রে হয়তো অনেকেই চিনেন আমাদের হচ্ছে, আমরা যখন বেটা ফার্ম ভিজিট করতে গেছিলাম তখন হচ্ছে তানিম ভাইয়ের সাথে আপনাদের অনেকেরই পরিচয় হয়েছে। আর আজকে হচ্ছে আমি আর তানিম ভাই আসছি ভাইয়ের ফার্মটা ভিজিট করতে, আর ভাইয়ের সাথে আমরা এখন পরিচয় করাই দিব। ভাই আসছি একটু পরেই। আর এখানে অনেকগুলো সেট আপ আছে গাপ্পির, অনেক গাপ্পির সেট আপ আছে। এখানে কিছু শিম্পও আছে যা দেখতে পাইছি আপাতত, এটা একটু পরে হচ্ছে রাজ ভাই এসে আমাদের সব বলে দেবে। সো ভাই একটু, ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে রাজ, আর আমি হচ্ছে এই ইয়েটা করতেছি, আমার পেজের নাম হচ্ছে রাজ ফিশ জোন। তো এই পরিসরে আমি করতেছি আজকে 6 বছর যাবত আর কি, লাইভ আইটেম নিয়ে কাজ করতেছি। লাইভ যে মাছগুলো আছে যেমন গাপ্পি মাছের মধ্যে 6টা 7টার মতো, 8টার মতো ভেরিয়েশন আছে এখন, আর শ্রিম পাশে পাশাপাশি। আচ্ছা, এখানে আছে যে বলছি এখন কেবাটা ভেরিয়েশন আছে। আচ্ছা ভাই, তাহলে একদম শুরু থেকেই শুরু করেন, এক সাইড থেকে দেখাতে দেখাতে যাই তাইলে। এখানে আছে হচ্ছে অ্যালবাইনো রেড গাপ্পি, আর নিচে অনেক অরেঞ্জ শ্রিম আছে। এখন আপাতত একটু কম, কারণ রেগুলার মানুষ ফার্ম ভিজিট আসছে, ক্লাস নিয়ে যাচ্ছে, ডেলিভারি নিচ্ছে, প্রোডাকশন হচ্ছে। এখানে আছে হচ্ছে হোয়াইট টাক্সিডো গাপ্পি, হোয়াইট টাক্সিডো। নিচে হচ্ছে ওই যে অরেঞ্জ কালার যে শ্রিম গুলো, এই যে নিচে। ভাই কোন গ্লাসের জার আছে একটু গাপ্পি গুলো যদি দেখানো যায় তো উঠায় তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে পোলার প্যারট, পোলার প্যারট আছে, এর ভিতরে বাচ্চা বাচ্চা আছে, অ্যাডাল্ট আছে, সব পাইপের ভিতরে ঢুকে আছে। আচ্ছা, যেগুলো হয় এখানে হচ্ছে, এখানে এই যে গ্লোজি একদম কালার চলে আসছে। এটা হচ্ছে হোয়াইট ট্যাক্সি, ওইখানে ছিল ব্রুড ট্যাঙ্ক, এখানে হচ্ছে নিউ অ্যাডাল ট্যাঙ্ক যেটা আর কি। অ্যাডাল মানে অ্যাডাল গুলো সব এই পাশে আর কি, এগুলো সব। এটা হচ্ছে অনেক সুন্দর, এটা হচ্ছে ব্লু এর সামোরি গাপ্পি, যেটা এটার কালারটা আসলে এই যে এখন নিচে ট্যাঙ্কে একটু ব্ল্যাকিস তো, যেটা হচ্ছে যে ওদের হেডটা বোঝা যায় না, কিন্তু এইখানে খেয়াল করলে এই কালারটা যখন এখানে সানলাইটটা যখন পড়ে তখন ওদের কালারটা বেশি সুন্দর লাগে, উপরে ব্লু এর সামোরিটা বোঝা যায় আর কি। এটা হচ্ছে অ্যালবিনো প্লাটিনাম হোয়াইট গাপ্পি, যেটা অ্যালবিনো প্লাটিনাম হোয়াইট। আর এটা হচ্ছে এই যে অ্যালবিনো প্লাটিনাম ব্লু টোপাস, যেটা এই মাছটা আমার কাছে খুব ফেভারিট একটা, মানে এটা লেসটা, এটা হচ্ছে কি আমি যেটা দেখলাম এই এই প্লাটিনামের বিষয়টা হচ্ছে যখন ধরা হয় না তখন ওই কালারটা ছেড়ে দেয়, আবার যখন ট্যাঙ্কে ছাড়া হয় কিছুক্ষণ পর আবার অ্যাডজাস্ট হয়ে যায় কালারটা। এটা এই লেজার কালারটা যেমন ভাই সব কি ভাল লাগে ভাই, এটা হচ্ছে যে প্লাটি রেডার প্লাটি, এটা আসলে সুন্দরের জন্য আর কি রাখা, একসাথে চলো আসে সামনে। ওই যে কোইটার মধ্যে হচ্ছে আপনার অ্যালবিনো কোই স্নেক স্কিন, যেটা ওইটা অ্যালবিনো কোই স্নেক স্কিন। আচ্ছা, এখানে অনেক প্লান্ট স্ক্রিন বেশি তো তার জন্য একদম প্ল্যান্টি একটু ভরভর করে রাখছি আর কি। মানে ইয়েটা পুরো প্যাটার্ন করা, বুঝতে পারছি। পিংগ্রাস আছে যে ফিমেল, এখানে ফিমেল। আর এইটা হচ্ছে একটা কমিউনিটি ট্যাঙ্ক, এটার মধ্যে মানে ফেন্সি মেডিসিন থেকে সবগুলো বাচ্চা তোর সেম আসে না, কিছু লেস আসে এটা স্বাভাবিক, তো ওই মেল গুলো এখানে রাখা হয় আর কি। আর কিছু বড় বড় ওই যে প্লাটি যেটা আছে, এখানে হচ্ছে গ্যালাক্সি ব্লু টেইল, গ্যালাক্সি ব্লু টেইল। এগুলোর কালার আসলে এই যে গ্লাস থেকে দেখতে হবে। আর এখানে হচ্ছে এই যে হোয়াইট ট্যাক্সি, হোয়াইট ট্যাক্সিডো, এটা তো অনেক আছে এটা দেখি। হোয়াইট ট্যাক্সিডো আসলে বেশ ভালো ব্রিড করে, মানে এটাকে আবহাওয়ার সাথে যাই ভালো, মানে এটা আসলে একটু হার্ডি বলতে পারেন, তো হার্ডি বলতে পারেন। প্লাস হচ্ছে যে ওদের মানে অ্যালবিনো টাইপ যে মাছগুলো আছে এই মাছগুলো মূলত হচ্ছে একটু ফ্রাই সংখ্যাটা বেশি খায়,
তারপরে ব্ল্যাক আইস যে মাছগুলো আছে ওগুলো ওরকম একটা ফ্রাই খায় না ওরা, তেমন মাছগুলো বেশ ফ্রাই খায়। তো তাদের ওদের জন্য মূলত হচ্ছে এই ব্রিডিং বক্স গুলো বানানো। অনেকেই বলে যে মানে মাছ নিতেছে বাট ফ্রাই সেভ করতে পারতেছে না, তাদের জন্য হচ্ছে এই মূলত আরএফএল পিভিসি নেটের যে ব্রিডিং বক্স গুলো নিজেরা বানাই নিতে পারে, সেক্ষেত্রে ভালো বেশ ফ্রাই সেভ করতে পারবে। যেমন এই যে এখানে অ্যালবাইনো ওই ব্লু টপ আছে যে ফ্রাইটা, এই যে এইখানে এগুলো কিন্তু আসলে এত ফ্রাই কিন্তু নেওয়া যেত না, এই ব্রিডিং বক্সের কারণে মূলত এতগুলো ফ্রাই নেওয়া যাচ্ছে। এভাবে যখন দিয়ে দেওয়া হয় একটা করে মাছ এটার মধ্যে দিয়ে দিলে যখন ফ্রাই গুলো ছেড়ে দেয় ফ্রাই গুলো বের হয়ে যায় আর কি। এখান থেকে সিস্টেমটা ভালো লাগছে এইভাবে, অ্যালবাইনো যতটা মাছগুলো আছে সবগুলো এইভাবে আপনার মানে ফ্রাই গুলো কালেক্ট করতে হবে। এছাড়া আপনি ফ্রাই গুলো এভাবে সেভ করতে পারবেন না, হয়তো বাচ্চা দিবে 30-40টার মতো ফ্রাই সেভ করতে পারবেন সর্বোচ্চ 5-6টা, এর মধ্যে সবগুলো 4-5 মিনিটের মধ্যে ওরা খেয়ে ফেলবে। আচ্ছা ভাই, আপনার এই সেট আপ করতে কেমন কি খরচ আছে একটু বলেন তো, মানে মাপটা মেজারমেন্টটা একটু বলেন যদি কেউ করতে চায় আর কি তাদের জন্য। 2.5 ফিট, 2.5 ফিট, এই পাশে হচ্ছে আপনার 4 ফিট, 4 ফিট। তো এইভাবে আমার টোটাল শুধু এই পাশে সেট আপ, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা করতে আমার টোটাল খরচ গেছে 35,000 টাকার মতো, মানে টোটাল মিস্ত্রি খরচ এবারে সবকিছু মিলে ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট, আচ্ছা ফুল কমপ্লিট গেছে 35,000 টাকা। তো আস্তে আস্তে করা, দুইটা তিনটা করে করা ছিল আগে নিজের বাসায় কিছু এটা ছিল, ওইগুলো নিয়ে আস্তে আস্তে করা হয়েছে। বাট এটা করতে এভারেজ আমার সবকিছু মিলে 35, বাট এভারেজ করতে গেলে হয়তো আরো 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 কমও লাগতে পারে, 30-32 মতো হইতে পারে। বাট আমাদের এদিকে যেমন রাস্তার কাজ চলতেছে যার কারণে কেয়ারিং খরচটা একটু বেশি পড়ে গেছে আর কি। আচ্ছা ভাই, তো হলো এরকম 12টা ট্যাঙ্কি দিনই ভালো। আচ্ছা ভাই, একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করি, মানে গাপ্পি ধরেন আমি আগে পালতাম, তারপরে মাঝখানে অনেকদিন ছেড়ে দিছি, বাট আমি হচ্ছে পালতাম নর্মাল গুলো মিক্স গাপ্পি যেগুলো আর কি পাওয়া যায়। এখন এই দামি গাপ্পি গুলোর মধ্যে সব থেকে ভয় যেটা থাকে যে মানুষ যে 500-1,000 দিয়ে জায়গায় একটা গাপ্পি কিনে, বাট কিনার পর দেখা যায় যে বেশি দিন বাঁচতে পারে না আমাদের ট্যাঙ্কে। এখন এই কাহিনীটা কি, এই কাহিনীটা একটু ক্লিয়ার করে বলেন যে কি করে এই গাপ্পি গুলো এরকম ভাবে প্রোপাগেট করতে পারবে, বেশি করে গ্রো করতে পারবে। যে কোনো একটা ট্যাঙ্ক যে ট্যাঙ্কে রাখুক না কেন, ওই ট্যাঙ্কটি স্টেবল হতে হবে। এখন নতুন ট্যাঙ্কের মধ্যে যদি আমি এক পেয়ার মাছ নিয়ে রেখে দিই, তো ওইটা কিন্তু আগে ওইখানে কখনো মাছ ছিল না, তো বা ওইখানে মাছ ছিল না, ওইখানে কিন্তু ন্যাচারাল কোনো ইয়ে নাই। নতুন করে একটা জায়গায় যদি এক জোড়া বা দুই জোড়া মাছ নিয়ে রাখা হয় বড় ট্যাঙ্ক অনুযায়ী, তখন দেখা যাবে একটা মাছ ওই কোনায় থাকে, একটা মাছ এই পাশে থাকে, তখন দেখা যায় খুব দূরত্বটা বেশি থাকে, যার কারণে ওরা আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে এক পেয়ার বা দুই পেয়ার মাছ ছেড়ে দেয়, তখন ওই মাছগুলো লং টাইম সার্ভাইভ করে না। আর মূলত হচ্ছে অ্যালবাইনো টাইপ যে মাছগুলো ওইগুলো একটু একটু সেন্সিটিভ বলতে পারেন, যেখানে সবসময় ট্রাই করতে হবে যে কিছু প্ল্যান দিয়ে একটু আগে ট্যাঙ্কটাকে একটু ন্যাচারাল ভাবে একটু স্টেবল করতে হবে, তারপর এখানে মাছ ছাড়তে হবে। আচ্ছা, কিন্তু অনেকেই করে যে দু একদিন আগে পানি রিজার্ভ করে রাখছে বা ওইখানে কখনোই মাছ ছিল না, ওইখানে নিয়ে মাছ ছেড়ে দেয়, বলে যে ভাই পানি তো পুরাতন 2 দিন আগে, পানি পুরাতন হতে পারে বা ট্যাঙ্ক তো পুরাতন না। সেটাই, আপনি তো ভাই দেখি সব বেশিরভাগই তো অ্যালবিনো নিয়ে কাজ করেন যা দেখতেছি। অ্যালবিনো, অ্যালবিনোটাই বেশি, অ্যালবিনো কুই, তারপর হচ্ছে অ্যালবিনো রেড মস্কো, অ্যালবিনো ব্লু টপাচ, তারপর হচ্ছে অ্যালবিনো রেড স্নেক স্কিন, অ্যালবিনো কুই স্নেক স্কিন, তারপর হচ্ছে অ্যালবিনো রেড টপাচ, এগুলো অ্যালবিনো টাইপটাই বেশি মোটামুটি। আসলে ওইগুলো নিয়ে কাজ করি যেগুলো মোটামুটি মানুষ এখন মানে ভালো ডিমান্ডেবল বা মানুষ যেগুলো খুঁজতেছে আর কি, এরকম জিনিসগুলো নিয়ে কাজ করে। সব থেকে বেশি সার্ভাইভ করে ভাই কোনগুলো, মানে এই কয়েকটা জাতের মধ্যে আপনার কাছে যেগুলো আছে, মানে আপনার কাছে যেটা মনে হয় যে সব থেকে বেশি টিকে আর কি? আমার এখানে যেটা মনে হয় যে হোয়াইট টাক্সিডো গাপ্পিটি একটু হার্ডি মনে হয়, ওরা মনে হয় যে কোনো পরিবেশে বা হচ্ছে পানি যদি একটু যদি অনেকে দেখা যায় অনেক সময় পানি চেঞ্জ করার টাইম পাচ্ছে না, বা যে কোনো হয়তো সে উনি চাচ্ছে পরিষ্কার করার জন্য বাট টাইম পাচ্ছে না, ওই ক্ষেত্রে হোয়াইট টাক্সিডো খুব ভালো, হ্যাঁ একটু ভালো হার্ডি, ওরা গাপ্পি গুলো মারা যাচ্ছে তখন তার করণীয় হচ্ছে এটা কাজটা করতে পারে, কিছুদিন দুই দিন একদিন পর পর 30% করে পানি চেঞ্জ করে দিতে পারে, পানিতে যদি গ্যাস হয়ে যায় তখন মাছ গুলো মারা যায় আর কি। আচ্ছা আর ভাই, এখানে হচ্ছে খাবার 3-4টা খাবার একসাথে মিক্স করে দিই,
যেমন এখানে ট্রিটদার আছে, ট্রপিক্যাল আছে, তারপর হচ্ছে ওসাকা গ্রিন আছে, অপটিমাম আছে, এগুলো সব আমি গুলো আমার সবগুলো ট্যাঙ্কের মধ্যে মাছের খাবারগুলো গুঁড়ো করে দিই। আস্ত খাবার মানে মিশানো, প্রত্যেকটা খাবার মিশানো আর কি। আস্ত খাবার দিলে ওদের খেতেও টাইম লাগে, আর প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যখন আমার এখানে সবগুলো মানে প্রতিটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু ব্রিডিং বক্স নেই, তো ওরা যেহেতু ফ্রাই দিচ্ছে তখন দেখা যায় বড় মাছটা যদি এক পাশে খায় ছোট মাছটা কিন্তু এখানে আসার সাহস পায় না, তখন ছোট মাছটা আরেক দিক থেকে যেখানে গ্যাপ থাকে ওইখানে যেন গিয়ে যেন খেতে পারে। তো ওইসব করলে গুঁড়ো খাবারটা দিলে হয় কি পুরো ট্যাঙ্কটার মধ্যে ছড়ায় যায়, তো বাচ্চা মাছও খাইতে পারে, বড় মাছগুলো খাইতে পারে। আর উইকে দুই দিন ব্রাইন শিম হ্যাচ করে দেওয়া হয় আর কি। উইকে দুই দিন এটা কি বাচ্চাদের খাওয়ার নাকি বড় ছোট সবগুলোকে? সবগুলোকে একবারে হ্যাচ করি, দেন সবগুলোকেই পেটতরুক করে খেয়ে। আচ্ছা ভাই, তাহলে এবার আমাদের মাছগুলো একটু দেখি ক্লোজলি, কারণ মাছ ক্লোজলি না দেখলে দর্শকরাও মজা পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার নামটা কি জানেন আরেকবার একটু বলেন? এটা হচ্ছে প্লাটিনাম অ্যালবাইনো ব্লু টপাচ। প্লাটিনাম অ্যালবাইনো ব্লু টপাচ। আচ্ছা এটা কালারটা কিন্তু আরো গ্লেজি, মানে যে মাথা ধরা হইছে যার কারণে কালারটা ছেড়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক হইলে আরো বেশি, যে ব্ল্যাক হইলে বেশি ভালো বোঝা যাচ্ছে আর কি। এটা আমার সব থেকে ফেভারিট মাছ এইটা, বুঝছেন ভাই? এটার লেজের কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আবার কিছুক্ষণ পরে যখন দেখবেন তখন কালারটা আবার, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে যে ব্লু কালারটা একেবারে পিওর বোঝা যায়। এটা হচ্ছে প্লাটিনাম হোয়াইট। আচ্ছা ভাই, এটার ওইটার মধ্যে পার্থক্যটা কি মানে বডির কালারে? হ্যাঁ এটা হচ্ছে একটু হোয়াইট, ওইটা হচ্ছে একটু ব্লু। এটা যদি ট্যাঙ্কে ছাড়লেই বোঝা যায় কিন্তু এটা ব্লুই, সেটা হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে ব্লু হেড সামুরাই। সামুরাই এই যে কালার গুলো, হ্যাঁ হুম হুম, ওই যে ব্লু হালকা হালকা বোঝা যাচ্ছে, এটার কালারটাও ভালো। এই যে মেল গুলোই বেশি কালার বোঝা যায় তাই না? গাপির মধ্যে তো জাস্ট মেলেরই কালার থাকে, আর ফিমেলের জাস্ট টেইলিট টু কালার থাকে। হ্যাঁ বুঝতে পারছি। এটা হোয়াইট টাক্সিডো, এটা হচ্ছে হোয়াইট টাক্সিডো নিউ আইডল যেগুলো একদম। আচ্ছা এটার ভেরিয়েন্ট হচ্ছে সব ইগুলো সাদা, মানে ফিনগুলো সাদা, ফিনগুলো সাদা। আচ্ছা ওটা রেড ভার্সন, এটা এটা হচ্ছে অ্যালবাইনো রেড মস্কো, যেটা অ্যালবাইনো রেড মস্কো। এটার কালারটা তো সুন্দর, খুবই সুন্দর এটার কালার। এগুলো মনে হয় মানে অ্যাডাল্ট, এগুলো হচ্ছে ব্রুড, যেটা একদম বড় সাইজ। হ্যাঁ একদম বড় সাইজ, এটা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে। ওগুলো হচ্ছে ব্রুড, ওগুলোর বয়স 6 মাসের মতো, 7 মাসের মতো, যেগুলো একদম বড় বড় টেল যেগুলো। এই কালারটা খুব ভালো লাগতেছে, একদম ফোটে ভালো, প্ল্যান্টেড ট্যাঙ্কে ফোটে। হ্যাঁ মাছগুলো দেখতে সুন্দর লাগে নিশ্চয়ই। ওই তো ওইটাই তোলেন, সমস্যা নেই। এটা হচ্ছে রেড মেটাল, ওদের অ্যালবাইনো রেড মেটাল, ওদের বডির মাঝখানে হচ্ছে প্যাটার্নটা আসে, ফুল বডি রেড মাঝখানে প্যাটার্নটা আসবে। আচ্ছা এটা কোনটা? গ্যালাক্সি ব্লু টেইল।
এই যে বাইরে পরিস্থিতিটা, মেলগুলোর বডিতে যে প্যাটার্নটা আছে, এই যে মেল দেখা যাচ্ছে, এইগুলো মেল, যেগুলো মেল, ফিমেলের জাস্ট টেইল একটু কালার, ফিমেলের তেমন কোনো কালার থাকে না, গাপ্পি সব মেলই সুন্দর। এটা হচ্ছে হোয়াইট টাক্স ছিল, আর এখানে হচ্ছে অ্যালবাইনো রেড যে টাঙ্কি, এগুলো ওই অ্যালবাইনো কই পাশে ট্যাঙ্কি আছে ওটা উঠে দেখি, এইটাই না এইটাই কোনটা, এটা এটার কালার কি আসলে, ও হ্যাঁ ওই যে পিঙ্ক কালারের, কিন্তু এটা আসলে ট্যাঙ্কের কারণে বোঝা যায় না ট্রল কালারটা। এই গাপ্পিগুলো আমি বাইরের কিছু সেটআপে দিয়া দেখছি, ভালোই লাগে দেখতে, দেখতে এগুলো আসলে ট্যাঙ্কের মধ্যে একুরাম গ্লাসের মধ্যে দেখতে সুন্দর, তো এইভাবে ট্যাঙ্কের সাথে করা যাবে, বাট দেখতে সুন্দর লাগে। যেমন এই যে এখানে আরো দুইটা আছে দেখো, এগুলো হচ্ছে পিঙ্ক গ্রাসের মনে কয়েকটা ভেরিয়েন্ট আছে তাই না, ওই সেম মিশের পিঙ্ক গ্রাসের মধ্যে, হুম এই যে মেলগুলো, হুম এই যে মেলগুলো, আমি তো পিঙ্ক বোঝা যাচ্ছে, হুম হুম এখন এই যে বোঝা যাচ্ছে, এই যে এর ফিন গুলো তো অনেক বড়, হ্যাঁ এটা হচ্ছে একদম ফিন বড়, যেটা অনেক সুন্দর। এটা পানি তো ব্ল্যাক, এই এইভাবেই করে রাখি, বাদাম পাতা দেওয়া থাকে তো জার্গার মাসলে পানিটার যে ইয়েটা ওটা বোঝা যায় না ঠিক ভাবে। এটা হচ্ছে অ্যালবাইনো কই স্নেক স্কিন, যেটা অ্যালবাইনো কই, এই যে স্কিন হচ্ছে যে বোঝা যাচ্ছে এগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো তো মনে হয় নিউ অ্যাডাল্ট তাই না, এগুলো নিউ অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট হলে তো আরো সুন্দর ই আসবে, হ্যাঁ ফটোগুলো যে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে যাচ্ছে যে এগুলো আবার রেডি হয়ে যাচ্ছে এখন, আবার আর প্লাটিটা উঠাবো, ওঠান সমস্যা নাই, হিউজ লেভেলের প্লাটি আছে, এগুলো হচ্ছে ব্রিড করে খুব মানে মজা বুঝছেন, এই প্লাটি মলে এগুলো অনেক ব্রিড করে, অনেক ব্রিড করে, কিন্তু মানে বাচ্চা দিতেই থাকে সেই একদম ভরা প্লাটি, ফ্রাই যদি সেভ করতাম তাহলে মনে হয় মাসে আমার প্রায় 10,000 প্লাস ফ্রাই আসতো এখান থেকে, আমি আসলে ফ্রাই অতটা সেভ করি না এখান থেকে, এটা সুন্দর জন্য রাখা তো এভাবেই থাকে আর কি, ভালোই লাগে দেখতে, যাই হোক ভাইরা এখানে প্রায় সব মাছগুলোই আমরা দেখলাম, আর কম বেশি ভালোই সেট আপ আছে ভাইয়ের কাছে, অনেক ধরনের মাছ আছে, হুম নতুন আর কি কি আনবেন, যাক ভালো, ভাইয়ের কাছে কিন্তু অনেক শ্রিম্পও আছে, যদি একটু শ্রিম্পগুলো এখান থেকে দেখাই, যে অরেঞ্জ শ্রিম্প পানির মধ্যে, ফায়ার রেড আছে পানির ভিতরে, প্রচুর পরিমাণে শ্রিম্প আছে। সো যারা যারা এই মাছগুলো কালেক্ট করতে চান, ভাইয়ের পেজ আছে, পেজের লিংক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিব, রাস ফিশ জোন, হয়তো অলরেডি অনেকেই চিনেন, আর আমার চ্যানেলে যারা আছেন তারা যদি না চিনে থাকেন তাদের জন্যই হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর দামটা হচ্ছে ভাই বললাম না আমরা এখানে, দামটা হচ্ছে মনে হয় উঠানামা করতে পারে এই জন্য দাম বলিনি, দামটা হচ্ছে আপনারা তার পেজে নক দিয়ে তার কাছ থেকে শুনে নেবেন। আর ভাই এটা যে আপনি সেল করেন একটু বলে দেন বুঝছেন, নাহলে আমার অনেক ভিউয়ার আছে ভিডিও দিয়ে আমি ভাবে যায় সেল করি আমি, যারা যখন যেটা প্রয়োজন হবে আমাকে ইনবক্স করবেন, ইনবক্সে কথা হবে ইনশাল্লাহ জানাই দেবো, ইনশাল্লাহ বেটার প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। আর আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কোয়ালিটি ফুল মাছ নিয়ে কাজ করা হয় ভাই, কোয়ালিটি গুলো খুবই ভালো মাছ, এখন অনেকেই বলে যে ভাইয়া আমি আপনার কাছ থেকে, আমার কাছ থেকে যার কাছ থেকেই হোক কিছু কিছু ইনফরমেশন আছে, অনেকে বলে যে ভাই আমি তো অ্যালবাইনো রেড টপ আসছি, আমার তো এখান থেকে অ্যালবাইনো রেড টপ আসতেছে না, কিছু আসতেছে কিছু লেস আসতেছে, এখন প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই সবগুলো যে বাবা মার মতো মাছগুলো হবে তা কিন্তু না, কিছু ফেড বা লেস আসবে, তো আমাদের খেয়াল করতে হবেই যে কোন মাছগুলো আমরা যেরকম চাচ্ছি ওইরকম আসেনি বা ফেড বা লেস আসছে, ওই মাছগুলো আমাদের সরাই ফেলতে হবে, কারণ ওই একটা মেল যদি বা দুইটা মেল যদি ট্যাঙ্কে থাকে
তাহলে দু একদিনের মধ্যেই যে ব্রুড মাছগুলো আছে ওইগুলোর ব্লাড লাইন চেঞ্জ করে ফেলবে, তখন দেখা যাবে রেগুলার ওইরকম লেস মাছগুলো বেশি বেশি আসবে। আচ্ছা, তাহলে ট্রাই করতে হবে সেন্সিমিটেশন মাছ নিয়ে যখন কাজ করবো তাহলে খেয়াল করতে হবে যে আমরা যেই বেচগুলো পাচ্ছি বা ব্রিড নিচ্ছি ওগুলো থেকে কি বেটার রেজাল্ট আমরা পাচ্ছি কিনা, বা যেগুলো লেস আসছে ওগুলো সবাই ফেলতে হবে আমাদের। আচ্ছা, ওই মাছগুলো থেকেই সব পুরো মাছগুলো ব্লাড চেঞ্জ করে ফেলবে। যাই হোক, ভালো লাগলো ভাইয়ের ফার্মটা ভিজিট করে। আর ভাইয়ের হচ্ছে কিছু হচ্ছে হ্যামস্টারের সেট আপ আছে, হ্যামস্টারের সেট আপটা আমরা এই ভিডিওটা না আরেকটা ভিডিও করে দেখাবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো নেক্সট ভিডিওর আশা রাখবো বন্ধু সকলে ভালো থাকবেন, আর যাদের যাদের এরকম কোয়ালিটিফুল গাপ্পি দরকার ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো কোয়ালিটির গাপ্পি আপনারা পাবেন, এতটুকু বলতে পারি আমি, বলতে পারছি ইনশাল্লাহ ভাই হচ্ছে গ্যারান্টি দিবে সেটা। আচ্ছা, যাই হোক, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।